ফজর পড়ে না কারা স্লোগান তোলেন মুনাফিক যারা ফজর পড়ে না কারা ফজর ছাড়ে না কারা আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন এজন্য মেরে ভাইও ওয়াল ফজরে ফজর এতটা গুরুত্বপূর্ণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন রাকাতা সালাতিল ফজরে খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা ফজরের নামাজে দুই রাকাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি সূরাটার নাম হলো সূরাতুল ফজর এই সূরাটা মক্কায় অবতারিত সূরা 30 আয়াতের সমন্বয় 30 খানা আয়াত সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম শব্দ দিয়ে আর সূরার প্রথম শব্দ হলো ওয়াল ফজরে ওয়াল ফজরে সকলে বলেন ওয়াল ফজরে ফজর অর্থ কি বলেন ফজর মানে কি ফজর ফজর অর্থ কি বলেন ফজর অর্থ ফজর বল ফজর অর্থ কি ফজর আল্লাহ তাআলা এখানে ফজরের কসম খেয়েছেন মূলত কসমের এখানে পাঁচটা কসম খেয়েছেন আল্লাহ তাআলা পাঁচটা ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়া শাফআ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর কসম খেয়েছেন পাঁচটা আমরা যদি কসমের আলোচনার মধ্যেই ঢুকে যাই তো মাকসাব আলাই ছুটে যাবে আমাদের হাতে দিন আছে দুই দিন দিন আছে দেড় ঘন্টা তিন ঘন্টা আয়াত আছে তিরিশটা আয়াত আছে কয়টা তিরিশটা এই জন্য আমরা কসমের মধ্যে পড়ে গেলে মাকসাব আলাই ছুটে যাবে কসম মাকসাদ বিজাত নয় মাকসাম আলাই মাকসাদ বিজ্জাত আল্লাহ তাআলা পাঁচটা বস্তুর কসম খেয়েছেন এক নাম্বার আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন দুই নাম্বার দশ রাতের কসম খেয়েছেন তিন নাম্বার জোর বস্তুর কসম খেয়েছেন চার নাম্বার বেজোড়ের কসম খেয়েছেন পাঁচ নাম্বার রাতের কসম খেয়েছেন যখন রাত ধীরে সুস্থে অতিক্রম করে রাত চলে যায় এই পাঁচটা বস্তুর কসম প্রভাতের কসম দশ রাতের কসম জোর বস্তুর কসম বেজোড় বস্তুর কসম এবং রাত্রির কসম কয়টা কসম পাঁচটা কসম মজার বিষয় হলো আল্লাহ তাআলা কোনো কথা বুঝাবার জন্য কসমের প্রয়োজন হয় না এক বাবা তার ছেলেকে কোনো কথা বুঝাবার জন্য কসম লাগে না এক মা তার মেয়েকে কথা বুঝাবার জন্য কসম লাগে না এক মালিক তার কর্মচারীকে বুঝাবার জন্য কসম লাগে না লেকিন রব্বুল আলামিন আমাদের মতো সাড়ে তিন হাতের মানুষগুলোকে বুঝাবার জন্য পুরো কোরআনে কারিমে হাজার হাজার কসম খেয়েছে কসম কখন খায় যখন মুখাতব খালি জেহেন হয় জেহেনে কিচ্ছু নাই কোনো কিছু আগ থেকে নাই এমত অবস্থায় কসম খেতে হয় না মুখাতব একদম মুখাতব মানে কি শ্রোতা শ্রোতা একদম খালি তার দিলে আর কিছু নাই তখন এখানে কোনো কসম খাওয়ার প্রয়োজন হয় না এরপরে শ্রোতার দিলে যখন এঙ্কার হয় শ্রোতা যখন অস্বীকার করে তখন কসম লাগে তখন কি লাগে আর এঙ্কার যখন বাড়ে তখন কসম বাড়ে এঙ্কার যখন বাড়ে তখন কি বাড়ে তখন কসম বাড়ে এই জন্য আল্লাহ তাআলা শুধুই মুনকারিনকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে যারা আখিরাতকে অস্বীকার করে জান্নাত অস্বীকার করে জাহান্নাম অস্বীকার করে আল্লাহ তাআলা এদেরকে বুঝাবার জন্য এদের অস্বীকারের মাত্রা যখন বাড়ে তো আল্লাহ তাআলা কসমের মাত্রা বাড়ায় দেন এক্ষেত্রে আল্লাহ তাআলা পাঁচটা কসম খেয়েছেন যেখানেই আল্লাহ তাআলা কসম খান ওখানে কসমের সাথে যেই বস্তুর উপরে কসম খান এই বস্তুটা উল্লেখ করে দেন
আগে কসম বলেন পরে কি করেন, যে বস্তুর জন্য কসম খেয়েছেন ওটা কি করেন উল্লেখ করে দেন। কিন্তু একটা সূরা ব্যতিক্রম, এটা হলো সূরাতুল ফজর। এই সূরার মধ্যে আল্লাহ কসমের উপরে মাকসা মালাই উল্লেখ করেন নাই, কি করেন নাই, এটা সরাসরি মাকসা মালাই নাই। আমরা তাবিল করি, মুফাসসিরিন তাবিল করে, এটা মাকসা মালাই হতে পারে, ওটাও হতে পারে, ওটাও হতে পারে, ওটাও হতে পারে, লেকিন সরাসরি আয়াতে কারিমা থেকে মাকসা মালাই আমরা দেখছি না। এখন মাকসা মালাই ছাড়া কসম খেলেন কেন? এটা আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি যে কসমগুলো খেয়েছি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, আমি যে কসম খেয়েছি আকলওয়ালাদের জন্য, লিযি হিজরিন, আকলওয়ালাদের জন্য, এই কসমগুলোর মধ্যে কি কোনো চিন্তা চেতনা নাই? সুবহানাল্লাহ, রব বলেন আমি যে কসম খেয়েছি এই কসমগুলোর মধ্যে কি লিযি হিজরিন, আকলওয়ালাদের জন্য কোনো কি অনুভূতির কথা নেই? এখানে কি তো তাদের কোনো চিন্তা চেতনার কথা নাই? আমি রব কসম খেলাম, পাঁচটা পাঁচটা কসম খেলাম, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, বিবেকওয়ালাদের কাছে এতে কি কোনো অনুভূতি নাই? আকলওয়ালাদের কাছে এর মধ্যে কি কোনো পয়গাম নাই? আমি যে কসম খেলাম কে বলে, বলেন আল্লাহ তাআলা বলেন আমি যে কসম খেলাম। যেমন বস তার কর্মচারীকে কসম খেয়ে কিছু বুঝিয়ে বলে, কি বলে, শোনো আমি কিন্তু কসম খেয়ে বলছি, কি বলে, আমি কিন্তু কি, যেমন ধরেন তুই যদি আর ওই দোকানে যাস আল্লাহর কসম তোকে বের করে দিব, এরপরে কি বলে, শোন আমি কিন্তু কসম খেয়ে ফেলছি, বলে কি বলে না, বলে কি বলে বলেন তো, আমি কিন্তু কি, স্বামী তার স্ত্রীকে রাগ করে কিছু বলে ফেলছে, কসম আল্লাহর কসম এটা করলে এটা হবে, পরে কিন্তু বারবার মনে করায়, এই শুনো আমি কিন্তু কসম খেয়ে ফেলছি, কি বলে, আল্লাহ কসম খেয়ে এবার বলেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, আকলওয়ালাদের জন্য এর মধ্যে কি কসম নাই? আজিব না, আকলওয়ালাদের জন্য এর মধ্যে কি কোনো কথা নাই? আমি যে তোমাকে কসম খেয়ে বলেছি এর মধ্যে কি তোমার কোনো অনুভূতি নাই? এর মধ্যে কি তোমার কোনো চিন্তা চেতনা নাই? আমি কিন্তু কসম খেয়েছি, কি বলে, বলেন আমি কিন্তু কি খেয়েছি, আমি কিন্তু কসম খেয়েছি। আগের আয়াত থেকে বোঝা যায় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ওদেরকে আমার কাছে আসতেই হবে এবং আমার উপরে আমি ওদের হিসাব নিয়েই ছাড়ব। রব যেন এবার কসম খেয়ে বলেন এগুলো আমি ওই কথাটা আবার কসম খেয়ে বলছি, আমি ওই কথাগুলো আবার কি খেয়ে বলছি, কিন্তু বলবি বলছে আগে বলে ফেলছি কি ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে আর আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়ব, এই কথাটাকে বোঝাবার জন্য আবার পাঁচ কসম, আবার কি, আবার পাঁচ কসম, এবার পাঁচ কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি, আমি কিন্তু কি, আমি কিন্তু কসম খেয়ে বলছি। তো কেউ কেউ বলেন এটা মাকসা মালাই গেছে গা আগে, মাকসা মালাই গেছে গা কি আগে, যেমন স্বাভাবিকভাবে আমরা আগে কোনো কথা বলে ফেলি, আগে কোথাও কোনো কোনো কথা বলার পরে এরপরে মজবুতির জন্য দৃঢ়তার সাথে আবার কসম খেয়ে বোঝায়, যখন এনকার হয়ে গেছে ইন্না আলাইনা ইয়াবাহুম ইন্না আলাইনা হিসাবাহুম, এটা যখন বলছে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়বো, তো এই কথাটাকে যখন এনকার পাওয়া গেছে, পৃথিবী থেকে যখন কোটি কোটি মানুষের এনকার পাওয়া গেছে, তো আল্লাহ তাআলা এবার এই কথাটার উপরে আবার কসম ছুড়ে দিয়েছে, এবার কসম ছুড়ে দিয়ে বলেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, আকলওয়ালাদের জন্য এর মধ্যে কিন্তু কসম রয়ে গেছে, এর মধ্যে কিন্তু ভাবনার বিষয় রয়ে গেছে, আকলওয়ালাদের জন্য আমি কসম খেয়ে বলছি। কসম হলো পাঁচটা, এক নম্বর হলো ফজরের সময়ের কসম, বলেন ফজরের সময়ের কসম, ফজরের সময়ের কসম খেলেন কেন? দুই প্রয়োজনে আল্লাহ তাআলা দুই উদ্দেশ্যে ফজরের সময়ের কসম খেলেন। এক নম্বরে ফজরের কসম খেয়ে রব বুঝাইতে চাইলেন তোমার জীবনে ফজর যেমন আসে আবার যায়, আবার আসে আবার যায়, আবার আসে আবার যায়, অচিরেই একদিন ফজর আসবে যেই ফজর তোমার জীবনের শেষ ফজর হবে। তুমি তো দেখতেছো তোমার দাদার জীবনের একদিন ফজর শেষ ফজর ছিল,
তোমার দাদার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল, তোমার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল, অতএব ওয়াল ফজরে অচিরেই তোমার ফজরও একদিন শেষ ফজর হবে। তোমার সূর্য ওঠা একদিন কি হবে বলেন? তোমার সূর্য ওঠা একদিন শেষ ফজর হবে। ফজর মানে যদি ধরি সূর্য ওঠা, তো তোমার সূর্য ওঠা একদিন শেষ ফজর হবে। এবার ওই হাদিসে পাকের সাথে মিলিয়ে দিলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল বলেন, আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাজরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজরিস সাবা। আব্দুল্লাহ শোনো, যখন তুমি ফজর করবা, ফজরকে আর তোমার এই ফজরকে জীবনের শেষ ফজর মনে করো, আর সন্ধ্যার অপেক্ষা করবা না। আর যখন সন্ধ্যা করবা, এই সন্ধ্যাকেই জীবনের শেষ সন্ধ্যা মনে করো, আর ফজরের অপেক্ষা করবা না। হইতে পারে এই সকাল তোমার জীবনের শেষ সকাল, হইতে পারে এই সকাল তোমার জীবনের কি। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, অর্থাৎ হইতে পারে এই ফজর তোমার জীবনের শেষ ফজর, এই ফজর তোমার জীবনের কি। এই জন্য এখানে ফজরের দ্বারা মুরাদ মুখতালাফি, কিন্তু সবচেয়ে আসাহ কৌল হলো, সবচেয়ে বিশুদ্ধ কৌল হলো ফজরের দ্বারা উদ্দেশ্য এখানে পুরো বছরের প্রতিদিনের ফজরের সময়। বলেন পুরা বছরের প্রতিদিনের কি, পুরা বছরের প্রতিদিনের কি, ফজরের সময়। আর দুই নম্বর কারণ হলো একজন মানুষের চব্বিশ ঘন্টার জীবনের মধ্যে ফজরের সময়টা সবচেয়ে দামি সময়। সুবহানাল্লাহ, বলেন বলেন ফজরের সময় সবচেয়ে দামি সময়। আবার বলেন, আর ওই ফজরের সময় সবচেয়ে বেশি ঘুমে থাকে মুসলমান। বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, আমাদের হযরত মাওলানা বেলাল সাহেব হুজুরের বয়ান শুনলে হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ কণ্ঠের মতো লাগে কি, লাগে না? লাগে না, আমি অনেক বছর ধরে হুজুরের বয়ান তো শুনতে থাকি মাশাআল্লাহ, যেখানেই শুনি মনে হয় যেন হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বয়ান করতেছে। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার হাটাজারি আল-আমিন মাঠে বলছিলেন, তো হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলেন, আচ্ছা বলুন তো দেখি আপনাদের চিটাঙ্গের গরু আর ছাগল ঘুম থেকে কয়টায় উঠে, এটা বুঝি একটা প্রশ্ন কি। তো কেউ বলেন আটটা বাজে, কেউ বলেন চারটা বাজে। তো হযরত বললেন যে গরু ছাগলের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। বলেন আপনাদের নোয়াখালীতে গরু ঘুম থেকে কয়টায় উঠে? আবার বলেন, গরু ঘুম থেকে কয়টা উঠে, ছাগলের ঘুম থেকে কয়টা উঠে? এবার ইহুদি ঘুম থেকে কয়টা উঠে, হিন্দু ঘুম থেকে কয়টা উঠে, মুমিন ঘুম থেকে কয়টা উঠে? তাহলে মুমিন ঘুম থেকে উঠবে কয়টায় বলে? সূর্য উঠার আগে। বলেন মুমিন ঘুম থেকে উঠবে কয়টায়? আর বেঈমান ঘুম থেকে উঠে কয়টা? গরু, হযরত বলেন যে গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। বলেন গরু ঘুম থেকে উঠে কিলিগা আউট মানি বাথরুমের প্রয়োজনে, আর ইন মানি খাবারের প্রয়োজনে। সমস্ত জানোয়ার ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে। হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে। মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। কি হয় বলেন, মুমিন ঘুম থেকে উঠে কেন বলেন? নামাজের প্রয়োজনে। তাহলে যারা নামাজ, মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে, বলেন 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 বলেন, মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে না বুঝে বলেন, মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে, হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। একমাত্র জাতি মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। কি বলে, আর মুমিনকে ঘুম থেকে উঠাবার জন্যই রব্বে করিম হাজারো ইন্তজাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন হাজারো কি ইন্তজাম করে দিয়েছেন। হা আল্লাহ আকবার কবিরা, পাখিগুলোকে কিচির মিচিরে লাগিয়ে দেন কেন? রব শুধুই মুমিনকে জাগাবার জন্য। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত আবু আলী শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আহমদ আলী আলী আহমদ, হযরত মাওলানা আলী আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি বু আলী শাহ হুজুর রহমতুল্লাহ নামে পরিচিত ছিলেন, পটিয়া মাদ্রাসার মহাদ্দেব ছিলেন, আমার সরাসরি শায়খ ছিলেন।
হযরত বোয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কাবীরা হুজুরের বিবি বললেন যে আমরা ভোর রাতে ওঠার জন্য একটা ঘড়ি নিয়ে আসবেন বাজার থেকে একটা কি নিয়ে আসবেন অ্যালার্ম ঘড়ি নিয়ে আসবেন হুজুর বাজার থেকে একটা মুরগি নিয়ে গেছে মোরগ রাতা মোরগ নিয়ে গেছে তো বলতেছে আপনি মোরগ আনছেন কি লাগা ঘড়ি আনতে বলছি আপনি মোরগ আনছেন এটা ঘড়ির কাজ দিব সুবহানাল্লাহ বলেন এটা ঘড়ির কি দিবে কাজ দিবে এজন্য আল্লাহ রাসূল বলেন লা তাসুবুদ্দিক তোমরা মোরগকে কি দিও না গালি দিও না কারণ মোরগ সকালবেলা মানুষকে নামাজের জন্য উঠায় কি হয় আমি আমার ঘরের ছাদে বাড়িওয়ালা মোরগ পালতো প্রতিদিন নির্দিষ্ট টাইমে তাকে ডাক দিতে শুনছি বছরের পর বছর নির্দিষ্ট টাইমে সে ফজরের আগে নির্দিষ্ট টাইমে সে ডাক দেয় তাকে কে বলল এখন ফজরের টাইম হয়েছে আল্লাহ রব্বে করিম বলেন এটা হলো কুদরতি নিজাম বলেন এটা কি বলেন কুদরতি নিজাম এটা কুদরতি কি এটা কুদরতি নিজাম কুদরত এভাবে কি করেছে হ্যাঁ হযরত মাওলানা সাইয়্যিদ কুতুব রাহমাহুল্লাহ তাআলা ফি জিলালুল কুরআনের মধ্যে আজীব কথা লিখছেন হযরত বলেন যে ফজর যখন হয় তখন রব্বে করিম যেন আরশ আযিম থেকে জমিনের দিকে উঁকি মারে আল্লাহ জমিনের দিকে কি মারে উঁকি মারে তো রব্বে করিমের মিন মিন কোরআনে ওই কি শব্দ হলো আল্লাহ তাআলার ওই চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে পূর্বাকাশে তাজাল্লি হয়ে যায় সুবহানাল্লাহ পূর্বাকাশ কি তাজাল্লি মিন জাবহাতে ওয়াজহিহি আল্লাহ তাআলার নূরের চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে তো পূর্বাকাশ আলোকিত হয়ে যায় আর এবার যেন আল্লাহ তাআলা হিমেল হাওয়া বয়া দেন আস্তে আস্তে বাতাস দিয়ে দেন আস্তে আস্তে বাতাস দিয়ে দেন গাছগুলোকে আস্তে আস্তে হেলতে বলেন পাখিগুলোকে আস্তে আস্তে কিচির মিচির করতে বলেন পুরো কায়নাতকে যেন রব বলেন আমার বন্ধুদেরকে আস্তে আস্তে জাগিয়ে দাও আস্তে আস্তে কি দাও আস্তে আস্তে জাগিয়ে দাও ওদেরকে আস্তে আস্তে তুলে দাও ওদেরকে আস্তে আস্তে কি করো ওদেরকে আস্তে আস্তে তুলে দাও এই জন্য নিজামে কায়নাত যেন বন্ধুকে বলে বন্ধু আর ঘুমায়ও না উঠো 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 কি হয় আর কি করো না বলেন এই জন্য আচ্ছা ফজরের পরিবেশটা কেমন এই জন্য কত কবি এটা নিয়ে কাব্য লেখে কত গীতিকার এটা নিয়ে ছড়া লেখে কত ছন্দকার এটা নিয়ে ছন্দ লেখে কত সুরকার এটা নিয়ে সুর তোলে কি ভাই তোলে কি তোলে না বলেন বাকি বাকি মূলত এই নিজামে কায়নাত শুধুই বান্দাকে ঘুম থেকে উঠাবার জন্য সুবহানাল্লাহ বলেন এই জন্য ঘুম থেকে আজ থেকে উঠবেন কখন কয়টা বাজে বলেন সূর্য উঠার আগে বলেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ বলেন সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমার জাতিকে সূর্য উঠার আগেই ঘুম থেকে উঠার তৌফিক দান করেন আল্লাহ আমাকেও জীবনের শেষ নামাজ সূর্য উঠার আগে ঘুম থেকে উঠার তৌফিক দান করেন সূর্য উঠার আগে ঘুম থেকে উঠা এটা কোনো আমার শব্দ চয়ন নয় এটা স্বয়ং রব্বে করিমের শব্দ চয়ন ফাসাব্বিহ বিহামদি রব্বিক ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা রব্বে করিম বলেন তুমি সূর্য ওঠার আগেই তাসবিহ পড়ো সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ো সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ো রাতের বেলায় অন্ধকারেও তাসবিহ পড়ো আবার দিনের বেলায় মাঝে মাঝে তাসবিহ পড়ো এখানে তাসমিয়াতুল কুলবি ইসমিল জুজ এখানে নামাজ তাসবিহ দিয়ে তাবিল করা হয়েছে এই আয়াত করিমা পাঁচ নামাজ একসাথে বর্ণনা সুবহানাল্লাহ পাঁচ নামাজ কি তাহলে বলেন সূর্য ওঠার আগে কোন নামাজ এবার সূর্য ডুবার আগে কোন নামাজ আসর আসর এবার রাতের বেলায় মাঝে মাঝে কোন নামাজ মাগরিব ইশা মাগরিব এবার দিনের বেলায় কোন নামাজ যোহর সুবহানাল্লাহ তাহলে ঘুম থেকে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠার কথা কে কাকে বলে দিয়েছেন বলেন আরে আমাকে বলেন আমাদেরকে না আমাদেরকে বলে বলে শেষ করছি আমাকে আমাকে কাকে বলেছেন বলেন কে কাকে কখন ঘুম থেকে জাগতে বলেছেন ও আপনারা তো সৃজনশীল সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা এটা সৃজন সৃজনের জন্য নয় এটা ক্রিয়েটিভ মানসিকতার জন্য নয় এটা জাতিকে ধ্বংসের মানসিকতা কি হয়
যাতে কি মানে যেন আর পড়তে না হয়, যেন আর পড়তে না হয়, ও যেন আর পড়তে না হয়, পুরো গল্প যেন ওকে আর মুখস্থ করতে না হয়, পুরো এসে যেন ওকে আর মুখস্থ করতে না হয়, পুরো বই আর যেন ওকে মুখস্থ করতে না হয়। ও সৃজনশীল পদ্ধতি, সৃজনশীল পদ্ধতি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে জাতির বারোটা বাজা শুরু হয়ে গেছে। এই জন্য একটা সৃজনশীল পদ্ধতি বললাম আর কি। বলেন কে, বলেন কে, কে কাকে কখন ঘুম থেকে জাগতে বলেছেন? বলেন আমার বানানেওয়ালা, বলেন আমাকে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠতে বলেছেন। মুখস্থ হয়েছে তো? কে কাকে কখন? তাইলে আপনি যদি আপনার মালিক বলেছেন 9টায় দোকান খুলতে, আপনি প্রথম দিন খুললেন না, আরেক দিন, দ্বিতীয় দিনও খুললেন না, তৃতীয় দিনও খুললেন না, চাকরি কতদিন চলবে? কি স্কুলের হেড স্যার ফিয়নকে বলছে 8টায় কিন্তু স্কুল খুলবা, দফতর অফিস কিন্তু 8টায় খুলবা, ও প্রথম দিন খুললো 9টায়, দ্বিতীয় দিন 9:30, তৃতীয় দিন 10টায়, চাকরি কতদিন চলবে? জোরে বলেন। উম্মতে মুস্তামাকে ঘুম থেকে উঠতে বলেছেন কত কত কখন কখন? সূর্য উঠা ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন শুনো, ফজরের নামাজে যখন ইমাম তেলাওয়াত করে এটার সাথে না আমি কোটি কোটি ফেরেশতাকেও পাঠিয়ে দেই। কি ফজরের সময় মাশহুদা, মাশহুদ মানে কি আমি ফজরের সময়ে ফেরেশতা পাঠাই, ফজরের সময় কি করি বলেন? ফেরেশতা পাঠাই। তাহলে ফজরের সময়ের দাম কত? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিমা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ। এখানে আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব, আমি মুমিনের পরীক্ষা নিব। এখানে আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব, এই পরীক্ষা মুমিনের প্রতিদিন সবচেয়ে কঠিন পরীক্ষা ফজরের নামাজ। সবচেয়ে কঠিন পরীক্ষা কি? পরীক্ষা কেমন হয়? পরীক্ষার ব্যাপারে তিনটা নিয়ম নীতি আছে, কয়টা নিয়ম নীতি? এক নম্বর পরীক্ষার নিয়ম হলো পরীক্ষাটা এত সহজ হয় না সকলেই পারে। দুই নম্বর পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না। তিন নম্বর পরীক্ষা কেমন হবে? কেউ পারবে, কেউ পারবে না বলেন। কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আর পরীক্ষা দিতে হবে না, আমাদের বাংলাদেশিদেরকে আর বাংলাদেশি বাচ্চাদেরকে আর কি করতে হবে না বলেন? ওরা গবেষণা করে দেখছে সৃজনশীল দেওয়ার পরেও কিছু মানুষ তো মানুষ হিসাবে তৈরি হয়ে যায়। এবার তাহলে একটা কাজ করো, এবার হেসে খেলে পড়ুক, হেসে খেলে পড়ুক, এবার আর পরীক্ষায় দিতে হবে না। ক্লাস ওয়ানে পরীক্ষা দিবে না, টুতে পরীক্ষা দিবে না, থ্রিতে পরীক্ষা দিবে না, পরীক্ষা দেওয়া ছাড়াই পাস, পরীক্ষা দেওয়া ছাড়াই পাস, পরীক্ষা। কারণ ওরা দেখছে এরা পরীক্ষার নাম দেওয়া হলেও গার্ডিয়ান মোবাইল থেকে পরীক্ষার সময়টা তাকে মোবাইল থেকে বাদ দেয়, এই খবরদার মোবাইল ধরবি না, তোর কালকে পরীক্ষা, এই আমরা বিয়েতে যাব না কালকে পরীক্ষা, এই কালকে অনুষ্ঠানে যাব না কালকে পরীক্ষা, গ্রামে যাব না কালকে পরীক্ষা, বলে কি বলে না? তাহলে দেখছে যে কি রে, পরীক্ষার কারণেও তো কিছু ছেলে মেয়ে পড়ালেখা করে, এই জন্য এটাও যেন আর জাতি না করে, এই জন্য পরীক্ষা পদ্ধতি সমূলে তুলে দেওয়া হয়েছে। পরীক্ষা পদ্ধতি তুলছে কিল্লিগা বলেন, জাতির কি জাতির বারোটা বাজাবার জন্য পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে। আর কিন্তু এর বিপরীতে স্লোগান হলো জাতি হেসে খেলে শিখবে। জাতি কি? জাতি হেসে খেলে, জাতি হেসে খেলে শিখবে। আল্লাহ এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের জাতিকে উত্তরণের তৌফিক দান করেন। তাহলে পরীক্ষা কেমন হয়? কি বিসিএস এ সরকার টার্গেট করে, আমরা নিব 2%, নিব 2%, 70,000 হলো প্রতিযোগী, 2% নিব, 5% নিব, 70,000 প্রতিযোগী। অতএব পরীক্ষা এমন করতে হবে যেন 2% টিকে, যেন কি 2% টিকে, এভাবে পরীক্ষা নিতে হবে। এখন ফজরের নামাজ হলো সবচেয়ে বড় পরীক্ষা, এই জন্য তিনি বলেন পরীক্ষা এতটা সহজ হয় না সকলেই পারে, আর এতটা কঠিন হয় না যে কেউ পারে না, এই জন্য ফজরের নামাজ পরীক্ষা আলহামদুলিল্লাহ মুমিনিন পারে, মুনাফিকিন কেউ পারে না। বলেন কি বলছে বলেন? তাহলে ফজর পড়ে কারা? এবার ফজর পড়ে না কারা? ব্যাস সোজা। এখন কালকে নি কইবেন হুজুর আমার আজ মোনাফেক কইছে, কালকে কয়ে দিব ওই যে কেরামন কাতে বিনাস,
কালকে বলে দিবে মুনাফিক হুজুর আমাদেরকে মুনাফিক বলছে না আমি আপনাদেরকে মুনাফিক বলি নাই ফজর পড়ে না কারা স্লোগান তোলেন মুনাফিক যারা ফজর পড়ে না কারা ফজর ছাড়ে না কারা ঠিক আছে না ফজর ছাড়ে না কারা আর পড়ে না কারা এরকম দেশে তো এরকম মানুষ তো দেশে নাই আছে না নাই আছে না নাই আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন এই জন্য মেরে ভাইও ওয়াল ফজরে ফজর এতটা গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাকাতা সালাতিন ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজে দুই রাকাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি বলেন ফজরের কয় রাকাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা একদিন ফজরের নামাজ পড়লে যদি 1000 টাকা করে বকশিশ ঘোষণা দিত কে কে আর ইতালি যেত কেউ আর ইতালি যেত যাইতো কেউ কেউ আর গ্রিসে যাইতো কিন্তু একদিন ফজর পড়লে 1000 একদিন ফজর পড়লে কত 1000 একদিন ফজর পড়লে 1000 আচ্ছা যদি 500 দিত আচ্ছা যদি 100 দিত আচ্ছা যদি 10 টিয়া দিত তাও ফুটতো তাও কি দেখেন না ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে রিলিফের জন্য ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে আগের দিন থেকে লাইন শুরু করছে আসর পর্যন্ত যাইতে যাইতে কয় শেষ আছে না নাই বলেন তাহলে ফজর নামাজের দাম কত দুই রাকাত ফজরের দাম কত মুখস্থ করেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের দুই রাকাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি আজ থেকে পড়বো তো এরপরে আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল তাহলে স্লোগান দিতে হবে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে আমাদেরকে নিয়ে এত তামাশা করছে কেন আমাদেরকে নিয়ে এত ছিনিমিনি খেলছে কেন আমাদেরকে নিয়ে এত সর্বনাশ করছে কেন একটাই কারণ জাতি ফজর ছেড়ে দিয়েছে জাতি কি আবার বলেন জাতি কি জাতি ফজর ছেড়ে দিয়েছে ও আমার জাতি মান সাল্লা সালাতাল ফজর ফাওয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মাতে ঢুকে গেল যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল ওসি সাহেবের জিম্মাকে আর খুঁজে পায় না এসপির জিম্মায় ঢুকে গেলে ওসি তাকে আর খুঁজে পায় না ডিআইজির জিম্মায় ঢুকে গেলে এসপির আর কোনো জিম্মাদারি থাকে না আইজির জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আইজি তারে খুঁজে পায় না প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিছু করতে পারে না প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেলে প্রধানমন্ত্রী তাকে কিছু করতে পারে না আর সাজিমে মালিকের জিম্মায় ঢুকে গেলে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না কি হয় মান সাল্লা সালাতাল ফজর ফাওয়া ফি জিম্মাতিল্লাহ ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ তোমার হায়াতের জিম্মাদার আল্লাহ তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তোমার মওতের জিম্মাদার আল্লাহ তোমার কবরের জিম্মাদার আল্লাহ হাশরের জিম্মাদার আল্লাহ ফুলসরাতের জিম্মাদার আল্লাহ জান্নাতের জিম্মাদার শুধুই আল্লাহ কি হয় ওয়ালফজরে সুবহানাল্লাহ ফজর কেমন উম্মতের জন্য ফজর কেমন কতটা দামি হলে রব্বে করিম ফজরের কসম খাচ্ছেন সুবহানাল্লাহ ওয়ালফজরে বলেন ওয়ালফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি আমি দিনের প্রভাতের কসম খেয়ে বলছি আমি দিনের শুরুভাগের কসম খেয়ে বলছি এই শুরুভাগে তুমি যদি মুমিন হও তুমি যদি শুরুভাগে নামাজ পড়ে রাস্তায় বের হও ফেরেশতা তোমাকে ফতোয়া লিখে দিবে তোমার বুকে শার্ট লিখে দিবে একটা কাগজ লিখে দিবে এটা মুমিন এটা কি এটা মুমিন আহ একদিন হযরত মাওলানা জামালউদ্দিন সন্দীপী শুধু ফজরের উপর ওয়াজ করছে আমার মনে হয় 40টা হাদিস পড়ছে আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো করে দেন কি হ্যাঁ
ওয়ালফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি উম্মতে মুসলিমা ফজর তোমার জীবনের ফজর, ফজর মানে শুধু দিনের ফজর নয়, ফজর মানে খুলে দেওয়া, ফজর মানে প্রস্ফুটিত হয়ে যাওয়া, ফজর মানে বিকশিত করে দেওয়া, ফজর তোমার জীবনকে বিকশিত করে দেয়, ফজর তোমার চেহারাকে বিকশিত করে দেয়, ফজর তোমার হৃদয়কে বিকশিত করে দেয়, ফজর তোমার রিজিকের দুয়ারকে বিকশিত করে দেয়। সুবহানাল্লাহ। ফজর মানে কি? বিকশিত হওয়া। ফজর মানে কি? খুলে যাওয়া। ফজর মানে প্রস্ফুটিত হওয়া, ফজর মানে প্রস্ফুটিত হওয়া। তাহলে ফজর মানে তোমার চেহারা সুন্দর, ফজর মানে তোমার হৃদয় সুন্দর, ফজর মানে তোমার রিজিক সুন্দর। কি ভাই, আর ফজরের বিপরীত জুলমা, ফজরের বিপরীত জুলমা। ফজর নাই তো চেহারা অন্ধকার, ফজর নাই তো হৃদয় অন্ধকার, ফজর নাই তো দুনিয়া অন্ধকার, ফজর নাই তো কবর অন্ধকার, ফজর নাই তো হাসর অন্ধকার, ফজর নাই তো জাহান্নাম অন্ধকার। কি ভাই, ফজরের বিপরীত কি বলেন? অন্ধকার বলেন। ফজরের বিপরীত কি? অন্ধকার। ফজর নাই তো হৃদয় খোলা নাই, ফজর নাই তো চেহারা সোরা সোরা। হাবিবুল্লাহ মিজবা বলতেন চেহারা সোরা সোরা। আল্লাহ, কত কথা হুজুরের আমার এখানে বাজে। আল্লাহ,